বন্ধুরা, দেখো আমার প্রিয় খাবার নিয়ে আসছে আজকে, পালং শাকের এই যে ডান্ডি। এই কি বলে, কোথায় কি বলে একটু জানাবে অবশ্যই, আমার তো ভীষণ প্রিয়, তোমাদের কাদের কাদের প্রিয় অবশ্যই জানাবে। আর এই পাতাগুলো করবা না? হ্যাঁ, ও পাতাগুলো দিবে। তো আজকে এই রান্না হবে পালং শাক। আর কি পালং শাকে কি করবা? পালং শাকের চচ্চড়ি। চচ্চড়ি? কিন্তু আমাদের লাইটের ফোকাসটা হচ্ছে না বলে অন্ধকার অন্ধকার আসছে, তো কিছু মনে করবে না। এই যে কাটাই নিচ্ছে ঘরটা, ঘর খরচা খরচ করে কাটতেছে। দেখো বন্ধুরা, তো দেখে নাও আজকে সেই মজা হবে, পালং শাক খেয়ে একদম মন খুশ হয়ে যাবে, খুশ হয়ে যাবে, খুশ। কি বলবা তুমি? ডাটাটা আরো ভালো হতো যদি একটু বাকি হতো। কচি ডাটা? কচি, একদম কচি। ও তাই, বড় বড় হতো। তোমার তো কচি জিনিস বেশি ভাব পছন্দ। কচি বেগুন আনো, কচি কুমড়ো আনো, সব কচি কচি আনো। আমি একটু ধরি, আমার মেয়েরও ফেভারিট, পুরা ফেভারিট আমার মেয়ের। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আজকে পালং শাকের ডান্টি হবে রান্না, মন খুশ হয়ে যাওয়ার মতো রেসিপি আজকে তোমার সাথে শেয়ার করব। কবে থেকে আমার বরকে বলছি আনো আনো আনো, তাড়াতাড়ি। এই কাঁচা লঙ্কা ভীষণ ভয় লাগে আমার বন্ধুরা, এই দেয় যখন মনে হচ্ছে গাবে ছুটে আসলো আমার, তা আমাকে ভিডিও করতেই হবে। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা দেখে সন্তুষ্ট থাকো, পরে খেলার ভিডিও আসলে অবশ্যই খেলার ভিডিও দেখবে সবাই। যারা দাদাকে ভালোবাসো তারা তো অবশ্যই এই ভিডিওটি দেখবে, কেননা শুধুমাত্র খেলার ভিডিও এই ভিডিও দেখলে তো হবে না, না সব কিছু দেখতে হবে দাদা। যাকে যে ভালোবাসে তার সব কিছু দেখে, তাহলে তাহলে সব কিছু ভালোবাসতে হবে তার যখন। আমরা ভালোবাসবো তোমাদের, তোমরাও ভালোবাসবে আমাদের, ভালোবাসতে আসতে একদম ভালোবাসা হয়ে যাবে সব কিছু। আমি একটু নেড়ে দিচ্ছি, দেখেন এগুলো মোটামুটি আধা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমাদের কেটে রাখা ডাটা, সুন্দর ডাটা দিলাম। এবার ডাটা দিয়ে এটাকে নাড়তে হবে, কিন্তু ডাটা একটু মোটামুটি এটা কমপ্লিট। এবার হচ্ছে দিয়ে দেবো আমাদের শাক। দেখেন বন্ধুরা, সবুজ সবুজ শাক, এটার নাম কি অবশ্যই জানাবে, আমি তো ভিডিওতে বলিনি কি শাক এটা, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কি শাক, ওখানে পাওয়া যায় কি না তোমাদের ওখানে। সব জায়গায় পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না, না পাওয়া যেতে পারে, সবাই সব জায়গায় সব কিছু হয় না বন্ধুরা। এত তাড়াহুড়া লেগে যাবে দাদার, আমি বললাম একটু আমাকে দা ভিডিও করার জন্য, যে কুমড়োটা কুমড়োটা কেটে দিয়ে দিল, মানে আমার ভিডিও কোনো ইন্টারেস্ট নেই দাদার, নিজের ভিডিও নিয়ে পাগল, নিজের ভিডিও দেরি হয়ে যাচ্ছে সে কারণে কুমড়ো দিয়ে দিল ওখানে। এই দেখো কত সুন্দর, দিব না এবার এই জলে, জলও দিব না, এই যে রস বাড়াবে এই রসই কষায় কষায় হয়ে যাবে রান্না কমপ্লিট। খাইতে তো অনেক লাগবে, অনেক লাগবে না কি লাগবে।